হরে কৃষ্ণ আজ থেকে হরিকথা বাংলা চ্যানেলের বিশেষ নিবেদন গীতা পাঠশালা শুরু হচ্ছে এই সিরিজে আমরা গীতা পাঠের পদ্ধতি নিয়ম শ্লোকের প্রতিটি শব্দের উচ্চারণ সহযোগে বঙ্গার্থ এবং শ্লোকের অনুবাদ ও গীতার গানসহ তাৎপর্য বিশ্লেষণ করব প্রথমে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক সেবা বা আচ্রমণ করে ব্যাসাসনে প্রবেশন করতে হবে তারপর মঙ্গলাচরণ শুরু করতে হবে তিলকসেব আসমনের ভিডিও আগে দেওয়া আছে ওই ভিডিও দেখতে হলে ভিডিও ডেসক্রিপশনে ও আই বটনে ওই ভিডিওর লিংক দেওয়া আছে দেখে নিন মঙ্গলাচরণ ও তিমের অন্ধানঞ্জন সলা কয়া সরণ মিলিতম যে না শ্রী গুরবে নম শ্রীচৈতন্যমোভীষ্ট যেন ভূতলী স্বয়ং আহম দাতি সদা বন্দেহাম শ্রীগুশিযুতপম শ্রীগুষ্ণবং শ্রীং শগ্রজাত সনর রঘুনাথ নিত সজীব

নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষন্যবাদী প্রসক্তি বঞ্চকল্পুভা সিন্ধু বয়ে বচ প্রতীত নাম পাবনে বৈষ্ণবে নম নম नाम महावदन्नाय कृष्णप्रेम प्रदयति कृष्णाय कृष्णचैतन्नं क्रिष्ना नमः पञ्चतत्मत्थकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नममि भक्तशक्तिकम् হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধ জগৎপথে গোপীশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে তপ্তকচন গৌরাঙ্গি রাধেবৃন্দাবণেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমি হিপ্রিয় নীলাচালয়িত পরমা বলভদ্রসভদ্রাভ জগন্নাথয়তি নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি যায় যাই মঙ্গলাচারণ কী যায় ঈশ্বরপ্রপাত কি যায় গুরু কি জয় অনন্ত করি বৈষ্ণবৃন্দ কি জয় ও নাম ভগবতে বাসুদেবায় নাম ভগবতে বাসুদেবায় নম ভগবী বাশুদেব নারায়ণ নমস্কৃত নর নরতম দেবী সরস্বতী বাসম তত জয় মুদীত নষ্ট প্রয়ুদ্রেশু নিগব সেবায় ভগবতি উত্তম ভক্তির ভক্তিভতি নৈষ্টি মৌকম করতি বা চাল পঙ্গয় গিং যৎকৃপাতমহাম বন্দে পরমানন্দমাধব শ্রীচৈতন্যঈশ্বর শ্রী গুরুদীনত নিজ নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে পাঠ শুরু করতে হবে আমরা এই যে মঙ্গলাচরণ করলাম এই মঙ্গলাচরণের প্রতিটি মন্ত্রের সুন্দর বঙ্গনুবাদ রয়েছে সেই বঙ্গনুবাদ হল ज्ञानतिमिरन्धस्य गणञ्जनशलाकय शक्षुरन्मिलितं येन तस्मै श्रीगुरवी नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतलि स्वयं रूप कदामह्यं ददाति सपदान्तिकम् अनुवाद অজ্ঞতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমাকে চক্ষু উন্মূলিত করলেন তাকে জানায় আমার সশ্রদ্ধ প্রণতি গোস্বামী প্রভুপাদ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনো অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আমি কবে তার শ্রীপাদ ও পদ্মের আশ্রয় লাভ করতে পারব বন্দেহম শ্রীগুশ্রিযুতপম শ্রীগুন্নবংশ শ্রীরূপ সগ্রজ সগণরঘুনাথ নিতাম তীব সাম সাবধূত পুরিজনসহিতাম শ্রী রাধা কৃষ্ণ সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ অনুবাদ আমি শ্রী গুরুদেবের পাদপদ্মে এবং পরম্পরাধারায় গুরুবর্গ সমস্ত বৈষ্ণব রূপ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী এবং সহগণ রঘুনাথ দাস গোস্বামী ও জীব গোস্বামী শ্রী অদ্বৈত প্রভু শ্রী নিত্যানন্দ প্রভু এবং পরিজন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুর প্রমুখ ভক্তবৃন্দ সহিত ললিতা যুক্ত শ্রী রাধা কৃষ্ণকে বন্দনা করি শিল প্রভুপাদের প্রণতি নাময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী তিন নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারণে শূন্যবাদীত্তারিণে অনুবাদ শ্রীকৃষ্ণের চরণাশ্রিত এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কৃষ্ণ কৃপাশী মূর্তি শিল চরণ ভক্তেন্দ্র স্বামী শিল প্রভুপাদকে আমি আমার সশ্দ্দ প্রণতি নিবেদন করি হে প্রভুপাদ হে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রিয় শিষ্য কৃপাপূর্বক শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের দ্বারা নির্বিশেষ বাদ ও শূন্যবাদপূর্ণ পাশ্চাত্য দেশ উদ্ধারকারী আপনাকে আমি আমার সুসধ্য প্রণতি নিবেদন করি বৈষ্ণব প্রণম কল্প কল্পতরুভ কৃপা সিন্ধব্য এ বচ পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম অনুবাদ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছাকল্প তরুর মতো প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন এবং কৃপার সাগর ও পতিত পাবন আমি তাদের চরণ কোমলে আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী গৌরাঙ্গ প্রণাম নাম মহাবদন্য কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নম্নে গৌরতিশেনমহ অনুবাদ আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমার সচ্ছদ্দ প্রণতি জানাই যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অন্যান্য অবতার অপেক্ষা অধিক উদার তিনি অত্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেছেন তাকে আমি আমার সচেত্র প্রণতি জানাই পঞ্চতত্ত্ব প্রণাম পঞ্চতত্মাত্মকম কৃষ্ণাং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারাং নমামি ভক্ত শক্তি কম অনুবাদ ভক্তরূপ ভক্ত স্বরূপ ভক্ত অবতার ভক্ত এবং ভক্ত শক্তি এই পঞ্চতত্মাত্মক শ্রীকৃষ্ণের চরণে আমি আমার সশ্দ্ধ প্রণতি নিবেদন করি ভক্তরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু ভক্ত অবতার শ্রী আচার্য প্রভু ভক্ত শ্রীবাস ঠাকুর ভক্ত শক্তি গদাধর পণ্ডিত শ্রীকৃষ্ণ প্রণাম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপী সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অনুবাদ হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি জগতের পতি হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রী রাধারানীর পরম প্রেমাস্পদ আমি তোমাকে আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী রাধারানীর প্রণাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী এবং রাজা বিশ্বভানুর দুহিতা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রেয়সী আমি তার চরণ কমলে আমার সচদ্র প্রণতি নিবেদন করি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভম জগন্নাথায়তী নম অনুবাদ পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে নিবাস করেন সেই বলভদ্র সুভদ্রা ও শ্রী জগন্নাথকে আমার সশ্দ্ধ প্রণতি নিবেদন করি পঞ্চতত্ত্ব প্রণম মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবা গৌড় গৌর ভক্ত বৃন্দ অনুবাদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত বৃন্দের জয় হোক হরে কৃষ্ণ মহামন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনুবাদ হরে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম হরা সম্বোধনে হরে কৃষ্ণ সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ রাম সমস্ত আনন্দের আধার পরমেশ্বর ভগবানের মুখ্য নাম হে ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতীর রানী হে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ হে সমস্ত আনন্দের আধার এ সর্ব আনন্দদায়ক ভগবান আপনারা কৃপা করে আমাকে আপনাদের প্রেমই সেবায় নিযুক্ত করুন ও নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় অনুবাদ হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে সশুদ্ধ পুনতি নিবেদন করি নারায়ণ নমস্কৃত নরম শৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয়মুদী রয়ে অনুবাদ সংসার বিজয়ী গ্রন্থ ভাগবত ও ভগবত গীতা উচ্চারণ করার পূর্বে আমি পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নর নারায়ণ নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশুদ্ধ প্রণতি করি নষ্ট প্রায়েশু অভদ্রেশু নিত্যম ভগবত সে বয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ট অনুবাদ নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করলে হৃদয়ের সমস্ত কুলশ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমই ভক্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় কম করতিম যত কৃপা তমহং বন্দে শ্রী গুরু গুরুদীনতারিণ অনুবাদ যার কৃপা বোবাকে বাঁচাল করতে পারে এবং পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারে সেই পতীত পাবন শ্রী গুরুদেবকে আমি বন্দনা করি সাধারণভাবে যখন আমরা গীতার ক্লাস করব বা নিজে নিজে গীতা অধ্যয়ন করব তখন পুরো মঙ্গলাচরণ করার প্রয়োজন নেই শুধুমাত্র ওং নম ভগবতে বাসুদেবায় তিনবার উচ্চারণ করে অধ্যয়ন করব বা ক্লাস শুরু করব আরে কৃষ্ণ পরবর্তী ভিডিওতে থাকছে শ্রীমৎ ভগবদ্ গীতার আবির্ভাব রহস্য এবং শ্রীমদ্ভগব গীতার অন্যান্য গুরুত্বপূর্ণ তত্ত্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে হরিকথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন হরে কৃষ্ণ